আমরা যারা কোরআনের আইন চাই ইসলামী আন্দোলন চাই আমাদেরকে এরকম নিশ্চয়তা আল্লাহ দিশে কি দেয় নাই রস্ত বলেন দিশে কি দেয় নাই ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মিনিল আহম হল জান্না যারা মুনাফিক তাদের সাথে আমি ব্যবসা করি না যারা কাফের তাদের সাথে আমি ব্যবসা করি না যারা ইসলামের দশমন তাদের সাথে আমি ব্যবসা করি না আমি ব্যবসা করি মোমেন্টদের সাথে মোমেনরা দিবে জান মাল আমি দেব জান্না এই ব্যবসায়ীকে নাম কি এ যুবক আরো চিল্লায় বলে এই ব্যবসায়ীকে নাম কি হজরতে মুসাআল ইসলাম তিনি একজন নবী ছিলেন আমার তিন নাম্বার পয়েন্ট আজকে আলোচনা হলো ওহি তো নবীদের উপরে নাজেল হয় কথা না কেন কার উপরে নবীদের উপরে কিন্তু যদি পরিস্থিতি গোলাটে হয়ে যায় শুধু নবীদের উপরে ওহি আসে না আল্লাহ প্রয়োজনে নবীদের মায়ের কাছেও ওহি পাঠায় কি পাঠায় না তুমি ইসলামী আন্দোলন করো তুমি তুমি শাসন চাও সমাজে প্রতিষ্ঠিত দেখতে চাও বলে তোমার উপরে মাথার উপরে হাজার হাজার বিপদ আসলো অথবা তুমি আল্লাহর জমিনে আল্লাহর আইন চাও বলে তোমার উপরে বিপদ পেরেশানি হওয়ার কারণ নেই তোমার আল্লাহ কি বলেছে শোনো আল্লাহ বলছেন লাইয়া দরকম ইল্লা আজা ও আমার গোলামেরা তোমাদেরকে বাতেল শক্তি কিছুদিন কষ্ট দিতে পারবে তোমাদেরকে বাতেল শক্তি কিছুদিন পেরেশানি দিতে পারবে কিন্তু তোমাদেরকে আমার জমিন থেকে নিশ্চিন্ন করতে পারবে না কারণ এই জমিন তাদের নয় এই জমিন আমি আল্লাহ জমিন কার চিল্লা বলো জমিন কার আল্লাহ বলতেছেন তোমাদেরকে এই জমিন থেকে নিশ্চিন্ন করতে পারবে না কারণ জমিনটা ফেরাউনের নয় জমিনটা নমরুদের নয় জমিনটা আমি আল্লাহ ঠিক موسی আলহস্তাম দুনিয়াতে এখন নাই ফেরাউন স্বপ্নে দেখছে যুবকের কারণে ফেরাউনের ক্ষমতা নাই ফট্টুস কবি বলেছেন পাদসাহা মালে মস্তে মা গরিবে হালে পাদ পাদসাহা মালে মস্তে মা গরিবে হালে মস্তে নাজে মাসতে আসে মর যারা একবার ক্ষমতায় বসে জীবনে ক্ষমতা হারাতে চায় না ফেরাউনের অবস্থা সেম স্বপ্নে দেখছে মুসার কারণে তার ক্ষমতা যাবে এটা দেখার পরে তার উপদেষ্টাদেরকে গণকদেরকে ডেকে বলেন আহবির নেই আমাকে বলো মুসা কবে আসবে গণকেরা কয় এখনো আসে নাই পথে আছে আসবে কবে তবে আসবে ছেলে হয়ে আসবে ফেরাউন আইন করে দিল ক্ষমতা চাই ক্ষমতা ক্ষমতা চাই চাই আজকের পরে আমার দেশে যত ছেলে সন্তান জন্ম নিবে কথা কয় না এটা কি আমার কথা কার কথা আমার কলেজার আর ভাইয়েরা নারীদের উপরে আসে তখন নারীরা পবিত্র তমা হয় যখন যেই নারীরা রাতের বেলা টিকটক লয়া পয়রা থাকে ইমোতে পড়ে থাকে আমার কলেজের বাইরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের চরিত্রকে নষ্ট করে দেয় ওই মহিলার গর্বে কখনো আল্লাহর ওলি ভালো মানুষ জন্ম নিতে পারে না মুসাল মা কতটা ভালো ছিলেন এবার শোনেন সমস্ত নবীদের মা বাবা ছিলেন চরিত্রবান একজন নবীর মা বাবার চরিত্রহীন ছিল না আসলামের মা মুর্শ্রেক ছিলেন কিন্তু চরিত্রহীন ছিল না সব নবীদের ম্যাক্সিমাম নবীদের মা বাবা মুর্শ্রেক ছিল কিন্তু চরিত্রহীন ছিল না তাদের মধ্যে নৈতিকতা ছিল যার কারণে আসলামের মায়ের ব্যাপার আল্লাহ বলছেন ইলা উম্মিকা ও আমি তোমার কাছে ওহি পাঠাইছি তোমার মায়ের কাছে আমি ওহি পাঠাইছি সবান আল্লাহ বাইজে যেয়ে আল্লাহ বলতেছেন ইদ আও হাইনাইলা উম্মিকা মা ও মুসা আমি তোমার মায়ের কাছে ওহী পাঠাইছি তাফসীর ইবনে কাসির পনেতা বলেন এই অহিটা কি ছিল এই ওহীটা কেন ওহী বলা হইছে তাফসীর বিদরা বলেছেন এই ওহীটা নবীদের মতো সরাসরি ফেরেশতার মাধ্যমে ছিল না তবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে নিশ্চয়তা দিয়েছে সুবহানাল্লাহ ভাইয়া কি দিছে নিশ্চয়তা দিছে তোমার ছেলে মুসাকে ফেরাউনের লোকেরা মারতে পারবে না এই এই কর তোমার ছেলে নিরাপদ মুসা আমার সকাল বেলা রুটি বানায় কি বানায় চুলার মধ্যে আগুন ফেরাউনের লোকেরা ঢুকছে মুসাল আসলাম যে দুনিয়াতে আসবে ফেরাউনের লোকেরা টের পায় নাই আমার কলেজের ভাইয়েরা নবীদের সাথে আমাদের কিছু পার্থক্য আছে আমরা যখন মায়ের পেটে আসি আমাদের মায়ের পেট তিন মাস চার মাস থেকে আস্তে আস্তে বড় হয় কিন্তু নবীরা নবীদের মায়ের পেটে ছিলেন কোন নবীর মা মায়ের পেট বড় হয় না আমাদের সাথে নবীদের আরেকটা পার্থক্য হলো। আমরা সাধারণ বাচ্চারা চল্লিশ দিনে যত বড় হই নবীরা একদিনে তত বড় আরও আস্তে বাহান আল্লাহ মুরব্বীরা কি আসেন না ঘুমাইছেন আমাদের চল্লিশ দিন নবীদের একদিন আমাদের মায়ের পেট বড় হয় কিন্তু নবীদের মায়ের পেট মায়ের পেট যদি ভালো হয় মায়ের পেটকে আল্লাহ ফসলের জমিন বলছে এটা নাই মায়ের পেটকে আল্লাহ ফসলের জমিনের সাথে তুলনা দিছে তার মানে জমিন যদি ভালো হয় ফসল ভালো হয় মায়ের পেট যদি ভালো হয় ওই পেট থেকে ভালো ভালো বাচ্চা পয়দা হয় ও মানুষ তৈরি হয় না আল্লাহ তৈরি হয় মৌসালা মায়ের ব্যাপার আল্লাহ বলছে যা হাই না ইলা অম্মিকা মা ইউ হা অ মুসা তোমার মা যখন রুটি বানাচ্ছিলেন ফেরাউনের লোকেরা তোমার ঘরে হামলা দিল তোমাকে হত্যা করার জন্য ইউজ বিহু না আব না আহ কম ওয়াস্তা না নিসা আকুম ফেরা নিজের ক্ষমতা টিকাবার জন্য ৪০ হাজার ছেলে বাচ্চা হত্যা করছে আসতে কয় শেষ রক্ষা কারণ জমি টাকা আর জোরে বলতে হবে জমিন টাকা মুসা আলাহ ইসলামের মা পেরেশানিতে পড়ে গেছে বাচ্চা এখন কি করব ফেরা অনের লোকেরা আসছে আল্লাহ রব্বুল আলমীর নিশ্চয়তা দিছে আগুনে ঢুকাও পুরবে না আওহাই না ইলা উম্মিকা মা ইদ আওহাই না উম্মিকা মা ইউহা আমি তোমার মায়ের কাছে ওহি পাঠাইছি ইবনে কাসির পনেতা তা বলেনি ওহিটা ছিল আমি মুসার মাকে নিশ্চয়তা দিছি ছেলে চুলার ভিতরে ঢুকাও আগুনে পুড়বে না গায়ের মধ্যে একটা ঠুসাও পড়বে না এখন আপনাদের কাছে জানতে যে আমরা যারা কোরআনের আইন চাই ইসলামী আন্দোলন চাই আমাদেরকেও এরকম নিশ্চয়তা আল্লাহ দিছে কি দেয় নাই রাস্তে বলেন দিছে কি দেয় নাই ইন্নাল্লাহ হাসতারা মিনাল মো মিনি আংপুজা ও আমুয়াল আহম বি আন্নাল জান্না যারা মুনাফিক তাদের সাথে আমি ব্যবসা করি না যারা কাফের তাদের সাথে আমি ব্যবসা করি না যারা ইসলামের দশমন তাদের সাথে আমি ব্যবসা করি না আমি ব্যবসা করি মোমেনদের সাথে মোমেনরা দিবে জান মাল আমি দেব জান্না এই ব্যবসায়ীকে নাম কি এ যুবক আরো চিল্লায় বলো এই ব্যবসায়ীকে নাম কি মুসা সালামের মা বাচ্চা চুলার ভিতরে ঢুকাই দিছে পর ফেরাউনের লোকেরা সব জায়গায় খুঁজে কিন্তু পৃথিবীতে এমন কোন পাগল খুঁজে পাবেন না যে চুলার ভিতরে মানুষ খুঁজে না চুলার ভিতরে আসামি খুঁজে কোনো পুলিশ হ্যাঁ কোনো আর্মি খুঁজবে আগুন চায় নাই